জয় নিতাই, রাধে রাধে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার আমরা আশ্রমে চলে এসেছি। এটা ঘুষিপাড়ার, মানে দিশা হসপিটালের কাছেই একদম। ব্যারাকপুর থেকে 8 টাকা 5 টাকা ভাড়া নেয় হয়তো টোটোতে করে, একদম ঘুষিপাড়ার একদম রাস্তার কাছে এটা আশ্রম, জয়ের আশ্রম। এখন চলছে প্রোগ্রাম, আর আজকের হচ্ছে ভাগবত পাঠ। কয়দিন চলছিল, আজকের আছে যাত্রা পালা। গুরুদেবরা যাত্রাপালা করবে, নিশ্চয়ই ভগবানেরই যাত্রাপালা হবে। আর অনেক দিন পরে এই যাত্রাপালা দেখবো, তাই বাবা মা আমার বড় মেয়ে এসছে, আমরা তিনজন আশ্রমে এসেছি যাত্রা শোনার জন্য। আর এত সুন্দর, মানে লাইট দিয়ে সাজানো হয়েছে না, সত্যি খুব ভালো আছে। যে বাবা চলে যাচ্ছে, বাবা তো খুব খুশি যে যাত্রা শুনবে। তারপরে এখন সন্ধ্যা আরতি হবে, তো সন্ধ্যা আরতির পরেই নাম গান হবে, তারপরে যাত্রাপালা শুরু হবে। সুন্দরভাবে জগন্নাথ বলরাম সুভদ্রাকে সাজিয়েছে, দারুণ হয়েছে আশ্রমে সাজানো। আরতি আরও সব হয়ে গেছে, এবার যাত্রাপালা শুরু হবে। জগায় মাধায়ের অভিনয় হবে, আমার গুরুদেব আছে, তার জন্য সবাই বসে পড়েছে। আর অনেক দিন পরে এখন ঠাকুরের যাত্রা শুনবো বলে তাই আশ্রমে চলে আসলাম। আজ আশ্রমটা তো দেখেছো কী সুন্দরভাবে সাজানো গুছানো হয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে। তাহলে চলো এবার যাত্রাপালাটা শুরু। এখন গুরু বন্দনা হচ্ছে, কারণ জয় নিতাই তো হবেই আমাদের, হরে কৃষ্ণ নাম আগে হবে, তারপরে যাত্রা শুরু করবে। Oh,
কৃষ্ণে খানিক করে উড়িয়ে দেয়। ভালো হবে তো 14 নম্বরে 52 হয়ে গেল।